মন্দিরে আর তার বাইরে সাক্ষী দিই মামলা করে দিছি আমার ছেলে এখন ধরে ফলাই রয়েছে আমার ভাই এখানে ছিল না মিথ্যা মামলা তো আমার বাইরে জড়াই দিছে নুরউদ্দিনকে কোবাইছে এরকম কোন সিনগেট আমরা দেখিনি কোবা কাবি এগুলো কিছু হয় না আমরা মুনিপুরি আরো আলো করে দেখেছেন সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রায় বছর খানিক আগে মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে জসীমউদ্দিন ও আফসারউদ্দিন আসিফ নামে দুই প্রবাসীকে এভাবেই কোপাচ্ছেন স্থানীয় যুবলীগ নেতা নুরউদ্দিন একটি বিয়ের অনুষ্ঠান শেষে লক্ষ্মীপুর শহরে নিজ বাসায় ফেরার পথে সদর উপজেলার চাঁদখালীর আব্দুজ্জব্বার মার্কেটের সামনে একটি মোটরসাইকেল কেনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটায় ইউনিয়ন যুবলীগ নেতা নুরউদ্দিন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা এই ঘটনায় আহত প্রবাসী জসীমউদ্দিনের বাবা বাদী হয়ে নুরউদ্দিন সহ চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন ওই মামলায় তিন মাস কারাভোগের পর ১২ জন জামিনে মুক্তি পান নুরউদ্দিন পরে ৩ জুলাই তার উপর হামলা হয়েছে এমন অভিযোগ এনে উল্টো দুই প্রবাসী সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন যুবলীগ নেতা আর তার বাইরে সাক্ষী দিই মামলা করে দিছি আমার ছেলে এখন ধরে ফলাই রয়েছে কোন দিকে গেছে আঙুল গাছ বলি যেন এখন আমরা এই সুস্থ তুমি একটা চাই এখানে নুরউদ্দিন নামের একটা লোকের বলি কোবা কবি করছে সবাই মিলি কিন্তু আমার ভাই এখানে ছিল না মিথ্যা মামলাতে আমার বাইরে জড়াই দিছে প্রশাসন আসে জিজ্ঞেস করছে যে এরকম এখানে মারামারি হয়েছে বা কোবা কবি হয়েছে নুরউদ্দিনকে কোবাইছে এরকম কোন সিনগেট আমরা দেখিনি তিন তারিখে ঘটনা ঘটছে তিন তারিখে ঈদের আগে বাজার সবাই এলাকায় সবাই জানা ছিল কোবা কাবি এগুলো কিছু হয় না আপনারা মুনিপুরি আরো আলো করে দেখেছেন ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ যেহেতু মামলার তদন্তাধীন আছে আশা করি আপনি আস্থা রাখতে পারেন লক্ষ্মীপুর জেলা পুলিশের উপরে এবং সদর থানার তদন্তকারী কর্মকর্তার উপরে সুষ্ঠুভাবে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি সুষ্ঠুভাবে তদন্ত হবে যুবলীগ নেতা দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে এখন পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী দুই প্রবাসী জসীমউদ্দিন ও আফসারউদ্দিন আসিফ মাঝারুল আনোয়ার টিপু সময় সংবাদ লক্ষ্মীপুর